ধন্যবাদ জনাইছো অতনু ভুঁইয়ার লৈ আহিছো রাশিয়া আৰু ইউক্রেনৰ খবৰ বিগত 24 ঘণ্টাত রাশিয়ার তৰফৰ পৰা ইউক্রেনৰ ওপৰত ভয়াবহ আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে ইউক্রেনে দাবী কৰিছে বৃহস্পতিবাৰে রাশিয়ার তৰফৰ পৰা নিক্ষেপ কৰা 29টা ড্ৰোন আৰু 18টা মিছাইল ইউক্রেনৰ এয়াৰ ডিফেন্স সিস্টেমে ধ্বংস কৰিবলৈ সক্ষম হৈছে এইখিনি সময়তে ইউক্রেনৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ জেলেনস্কি সৌদি আৰবলৈ ৰাওনা হৈছে সৌদি আৰবৰ পিছত জেলেনস্কি গৈ উপস্থিত হ'ব জাপানৰ হিৰোশিমাত জাপানৰ হিৰোশিমাত G7 বৈঠক অনুষ্ঠিত হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীও এই বৈঠকত উপস্থিত থাকিব ইফালে বৰ্তমান সময়ত বাখমুত চহৰত যুদ্ধ চলি আছে বাখমুতৰ যথেষ্ট সংখ্যক অঞ্চল ৰাছিয়াৰ পৰা পুনৰবাৰ ইউক্রেনে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হোৱা বুলি ইউক্রেনিয়ান সেনাৰ তৰফৰ পৰা নতুনকৈ দাবী উত্থাপন কৰা হৈছে আনহাতে ৰাছিয়াই ওডেছা চহৰৰ ওপৰত ভয়াবহ আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিছে এইখিনি সময়তে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই নতুন ঘোষণা কৰি কৈছে যে ইউক্রেনক $3 বিলিয়ন অস্ত্র শস্ত্র আমেরিকায় যোগান ধরব ইয়াত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র থাকিব আর ইয়ার সহায়ক ইউক্রেনের শক্তি পূর্বতক যথেষ্ট বৃদ্ধি পোৱাৰ সম্ভাবনা আছে এই ঘটনা সংঘটিত হৈ থকাৰ মাজতেই আন কেবাটাও কথা পোহৰলৈ আহিছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধত তীব্র হেঁচার সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে আৰু জেলেনস্কি আশা কৰিছে যে G7 যি বৈঠক অনুষ্ঠিত হ'ব এই G7 বৈঠকত বিশ্বৰ শক্তিশালী ৰাষ্ট্ৰসমূহে ৰাছিয়াৰ বিৰুদ্ধে কোনো কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব জাপানৰ হিৰোশিমাত এয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী হিৰোশিমাত আয়োজন হোৱা G7ৰ বৈঠকত অংশগ্ৰহণ কৰিবলৈ প্ৰধানমন্ত্ৰী মোদী হিৰোশিমাত উপস্থিত হৈছে এইদরে বিমান কোথত জাপান স্থিত ভারতীয় আদরণি জানাইছে প্রধানমন্ত্রী মোদী হিরোশিমার দৃশ্য বিশ্বর বিভিন্ন দেশের প্রতিনিধি আই উপস্থিত হয়েছে হিরোশিমার জাপানের প্রধানমন্ত্রী প্রতিজন প্রতিনিধিক আদরণি জানাইছে বিশ্বর শক্তিশালী দেশের প্রতিনিধি মিলিত হয়ে এই বৈঠকতে রাশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার কথা সেয়েহে সমগ্র বিশ্বর চকু G7ৰ এই বৈঠকের প্রতি জাপানের হিরোশিমার G7ৰ বৈঠকত অংশ লোব জেলেনস্কিয়ে মোদীকে ধরে বিশ্বর অন্যান্য দেশের সহায় বিচারিব জেলেনস্কিয়ে এই পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে ভারত এয়া বাখমুতর দৃশ্য বাখমুতর চলি আছে এতিয়াও গুলিয়াগুলি রাশিয়া আর ইউক্রেন সেনার মাজ চলছে প্রচন্ড গুলিয়ানি ড্রোন কেমেরাত বন্দী হওয়া বাখমুত শহর মন শহর এটা মুড়িখালি নিস্তব্ধ শহর এটা কেবল বারুদর ঘুম ভয়ানক হয়ে পড়েছে বাখমুতর দৃশ্য বাখমুতত এতিয়া রাশিয়া আর ইউক্রেনের সেনার মাজ তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনের উদ্দেশ্যত রাশিয়ার ভয়ানক মিসাইল আক্রমণ রাশিয়ার আক্রমণের ব্যাপক ক্ষতি G7ৰ বৈঠক চলি থকা অবস্থাতে ইউক্রেনের উদ্দেশ্য শহরত রাশিয়ায় মিসাইলরে আক্রমণ করেছে এই মিসাইল আক্রমণত কেবাটাও ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্দেশ্যার এই অট্টালিকা কেটার মন কর বহুকেটা অট্টালিকা ধ্বংস করে দিছে রাশিয়ার সামরিক বাহিনী উদেশার আবাসিক অঞ্চলত এইদরে মিসাইলরে আক্রমণ চলায় রাশিয়ার সৈনিকে দেখাইছে তেওঁলোকৰ বিভৎসতা ক্রিমিয়াত ইউক্রেনের আক্রমণ ক্রিমিয়ার রেলপথ উড়ালে ইউক্রেন ইয়া ক্রিমিয়ার দৃশ্য সৌ সিদিনালেকে ক্রিমিয়া আছিল ইউক্রেনের অধীনস্থ শেহতীয়াভাবে রাশিয়ায় ক্রিমিয়া দখল করেছে এই ক্রিমিয়াত ইউক্রেনে বিস্ফোরণ ঘটাই রেলপথ উড়াই দিয়ে ফলত রেল যোগাযোগ ব্যাহত হল পরবর্তী সময় অবশ্যই পথ মেরামতি করে রাশিয়া এবার বাখমুতর নতুন দৃশ্য মন ড্রোন ক্যামেরারে বন্দী হয়েছে বাখমুতর যুদ্ধের দৃশ্য অট্টালিকাবুর জ্বলি উঠিছে মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কেতিয়াবা রাশিয়ায় কেতিয়াবা ইউক্রেনে দুই পক্ষই মিসাইলরে আক্রমণ করে লগে লগে ধ্বংসপ্রাপ্ত হয় এসময়ের এখন সুন্দর শহর বাখমুত বাখমুতত এতিয়া আগুয়াই গেছে ইউক্রেনের সামরিক বাহিনী
ইউক্রেনের ভিতর এই চিকিৎসালয়খন মন্ত্রী ইয়াত আঘাতপ্রাপ্ত ইউক্রেনের সৈনিকক চিকিৎসা করা হয়েছে গুলিবিদ্ধ সৈনিকে চিকিৎসা লোক ইয়ালে আহে চিকিৎসার অন্তত পুনের জঁপিয়াই পড়ে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সীমান্তত উপস্থিত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সামরিক বাহিনীর মনোবল বৃদ্ধি করার চেষ্টা এইজন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার সীমাত আহি তেওঁ উপস্থিত হয়েছে ইউক্রেনের সেনার সঙ্গে যুঁজি আছে রাশিয়ার সেনায় এবার এই দৃশ্য মন কর ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার মিসাইল পড়ি আছে ইউক্রেনের মাটি ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমে এই মিসাইল ধ্বংস করেছে বাকমুটর ভিতর চলি থাকা নতুন ভিডিও আছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এইদরে চলি আছে বাকমুটর ভিতর এইদরে আকাশ মার্গরে আগুয়াইছে ইউক্রেনের বায়ুসেনা বাহিনী ইউক্রেনে বারে বারে যুঁজারু বিমান বিচারিছে নাটোর অধীনস্থ দেশসমূহৰ পৰা কিন্তু এই পর্যন্ত প্রয়োজনীয় F-16 যুঁজারু বিমান পোৱা নাই ইউক্রেনে তৎসত্ত্বেও নিজের যুঁজারু বিমানেৰে যুঁজিবলৈ চেষ্টা কৰিছে ইউক্রেনে ব্যুরো রিপোর্ট NBD News